এই যে আমরা দেখো পুরীতে হোটেলে পৌঁছে গেছি। তো পুরীর সমুদ্রের সামনেই একটা হোটেল নিয়েছি, তো হোটেলটার নাম হলো জগন্নাথ, আর কি জগন্নাথ হোটেল। তো দেখো কি সুন্দর, ওখান দিয়ে সমুদ্রটা আর কি দেখা যাচ্ছে। এই যে এরপরে একটু বেরিয়েছিলাম, তো বেরিয়ে এই যে এখানে দেখো হোটেলটার সামনেটা বেশ সুন্দর। এখানে তো আর একটা মন্দিরও আছে, জগন্নাথ দেবের মন্দির। এই যে দেখো কি সুন্দর। এই যে দাদু দেখো যাচ্ছে, এদিক ওদিক দেখছে। তো এই যে আমাদের রুমটা, এই যে চলে এসেছি দেখো। আমি আর দাদু কিছু কেনাকাটা করেছি, তো কি কিনেছি, চা, আর এখানে কিছু ছোট বড় গ্লাস নিয়েছি, বিস্কুট নিয়েছি, এই যে অনেক রকম বিস্কুট নিয়েছি। আর এদিকে দেখো আমাদের ইলেকট্রিক কেটল দিয়ে দিয়েছে, আসলে ডিনার জন্য জল গরম করতে হয় ওই জন্য দিয়েছে। আর এদিকে দেখো দাদু আর আমি চলে এসেছি সমুদ্রের কাছে ঘুরতে। প্রচণ্ড রোদ, কিন্তু সমুদ্রের কাছে গেলে অতটা গরম লাগছে না আর কি। একটা তাঁবু আছে, তাঁবুটার তলায় দাঁড়িয়েছি। তো আর বালিগুলোটা এত গরম, এই যে দাদু বলছে চলো এগিয়ে যাই, তো এই যে এগিয়ে যাচ্ছি। এই যে মাথায় দেখো টাওয়েল দিয়ে নিয়েছি, এত রোদ না হলে কালো হয়ে যাব সেই জন্য। তো এই যে সমুদ্রের কাছে একদম চলে গিয়েছি। এখানে প্রচুর লোকজন গিয়েছে, কারণ এখন তো ছুটির সময়, সেজন্য প্রচুর লোকজন। এই যে এদিকে দেখো ঠাম্মা। তো আমরা এবারে পুরী থেকে চলে এসেছি দীঘাতে। তো দীঘাতে হলো ওই একদম একটা সুন্দর পার্ক হয়েছে, তো তার সামনেই একটা হোটেল আছে। তো সেই হোটেলটা আমরা আগের থেকেই পুরীতে বসেই বুক করে নিয়েছিলাম। তো সেখানে যে চলে এসেছি, বুক করে নেওয়ার জন্য আমাদের অনেক অনেক সুবিধা হয়েছে, অসুবিধা হয়নি।
এই যে সামনে দেখো পার্কটা দেখা যাচ্ছে, আর এদিকে ইনা আর ডিনা কি করছে দেখো, মজা করছে, ওদের খুব আনন্দ। হ্যাঁ, ডিনা ছোট হলেও ওরও খুব আনন্দ আর কি। এই যে দেখো চশমাটা ভেঙে ফেলার আর কি উপক্রম। এই যে প্রত্যেকটা রুমে তো তোমার বেড দেখো, দুটো করে বেড দিয়েছে। হোটেলটা খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে তেল, সাবান, শ্যাম্পু সবই আমার সাথে থাকে। আর এই যে দেখো আলমারি, আলমারিতে ব্ল্যাঙ্কেটস দিয়েছে। আর এটা দেখো সুইমিং পুল, তো ইনা তো খুব খুশখুশ করছে সুইমিং পুলে নামবে বলে। ওইখানে যাব না আমি, এই এই তিন আমি কোথাও যেতে বারণ কর। চলো এসো, চলো। এই যে আমি চলে গেলাম, এবারে ঠাম্মাকেও ডেকেছে। আমি এখন বড় হয়ে যাচ্ছি। এই যে খুব মজা করছে আর কি, আর আমি তো ভয়ে চেঁচাচ্ছি। এই দেখো ডুব দেবে, দেখো কিরকম ভাবে অ্যাটেম্প নিচ্ছে। ঠাকুমাকে দেখো বসিয়ে রেখেছে পা চুবিয়ে দিয়ে। আর দেখো ঠাম্মার গায়ে জল দিয়ে দিচ্ছে, ঠাম্মার তো নড়াচড়া করার ক্ষমতা নেই। দেখো ঠাম্মাকে ভিজিয়ে দিল পুরো।